রিয়েলমি 8 তো এর অনেক সময় কিন্তু আমাদের অনেক অপশনাল যাওয়ার পরে কিন্তু এরকম কোড কোড চলে আসে, আমরা কিন্তু বুঝতে পারি না সমস্যাটা কি। তো এটা সমস্যাটা হচ্ছে টলব্যাক, টলব্যাকটা ওপেন হয় এখানে কিন্তু আপনার এই অপশনটা চালু হওয়ার পরে কিন্তু আপনি কিন্তু অন ক্লিকে কাজ করতে পারবো না, এক্ষেত্রে আমাদের ডাবল ক্লিক সবসময় করতে হবে। করে এই অপশনটা দেখাবো কীভাবে আপনারা অফ করবেন। তো এখানে আমরা যদি এভাবে অন ক্লিকে কাজ করি কাজ করবো না, আমরা যদি টু ফিঙ্গার ইউজ করি তাহলে কিন্তু আমাদের অপশন চলে আসবে। আসার পরে আমরা জাস্ট এভাবে যাওয়ার পরে আমরা সিটিংয়ে যাবো, সিটিং যাওয়ার পরে সিটিং সিলেক্ট করে ডাবল ক্লিক করবো। এরপর আমরা এখানে কিন্তু অন ফিঙ্গারে কাজ করবো না, আমরা টু ফিঙ্গার ইউজ করবো। টু ফিঙ্গার ইউজ করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সিটিং, অ্যাডিশনাল সিটিং সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পরে আমরা সেদিকে যাবো। এখানে অ্যাসেসিবিলিটি রয়েছে, এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে টপ ব্ল্যাকটা এটা আমরা অফ করে দেবো, অপশনে ঢুকবো আগে প্রথমে সিলেক্ট করবো। আমরা সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করবো, এরপরে যে আমরা এটা অফ করে দেবো, স্টপ স্টপ করে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টপ ব্ল্যাক অফ করবেন।